বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ের পণ্য ডিজাইন নিয়ে। এর আগের অধ্যায়গুলোতে আমরা জেনেছি উৎপাদন কী, উৎপাদনের উপকরণ এবং উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে আমরা অনেক কিছু কিন্তু জেনেছি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সার্ভিস বা প্রোডাক্ট কোনো না কোনোভাবে আমাদের কনজিউমারদেরকে সেটা দিয়ে যাচ্ছে। এখন আমরা জানবো আসলে এই পণ্যটাকে কীভাবে যদি আমরা ডিজাইন করব, কীভাবে ডিজাইন করলে ক্রেতারা হচ্ছে ক্রেতাদের নিড ফুলফিলমেন্টের ক্ষেত্রে এটা কীভাবে অ্যাফেক্ট করে সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজকে জানবো। চলো বন্ধুরা দেখে নেই। পণ্য ডিজাইনের আগে আমাকে জানতে হবে আসলে পণ্যটা কী। পণ্য হচ্ছে যা মানুষের অভাব দূর করে। অথবা উপযোগ সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, পণ্যটা হচ্ছে মানুষের অভাব দূর করতে পারে অথবা কোনো উপযোগ সৃষ্টি করতে পারে, তাকে হচ্ছে আমরা পণ্য বলে থাকি। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে মানুষের আসলে অভাবের কিন্তু সীমা নেই, ঠিক আছে? তো নিত্য নতুন চাহিদা কিন্তু আসতেই থাকে কনজিউমারদের দিক থেকে। তো এই যে বিভিন্ন ধরনের চাহিদা, এই চাহিদাগুলোকে ফুলফিল করে কে? এই পণ্যগুলো। এখন তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরা যাক আমাদের স্টুডেন্ট হিসাবে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমরা অনেক লেখালেখি করি, তার জন্য কী দরকার? তার জন্য দরকার কলম, তাই না? তার জন্য আমরা কলম নিয়ে, এই কলমটা হচ্ছে আমাদের পণ্য এবং এটা আমাদের কী হচ্ছে, এই যে আমাদের লেখার যে দরকার, লেখার জন্য যে বস্তুটা দরকার, এক্ষেত্রে যে আমরা অভাব বোধ করছি, এই অভাবটা কিন্তু পূরণ করছে এই কলম। অর্থাৎ এই কলমের কিন্তু উপযোগ সৃষ্টি করার একটা ক্ষমতা আছে। তো এখন হচ্ছে পণ্য ডিজাইনের ক্ষেত্রে এই কলমটা কীভাবে আমরা ডিজাইন হয়েছে বা ডিজাইন করা হয়ে থাকে সেটা নিয়ে বলছি। দেখো বন্ধুরা, ধরা যাক যে আমার অয়েল জেল দরকার বল পেনের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ম্যাটাডোরের আইটেনটা ইউজ করি। তো আইটেনটা হচ্ছে যারা এরকম পছন্দ করে, খুব স্মুথলি দ্রুত লিখবে এবং হচ্ছে গিয়ে একটু কালার একটু ডিপ কিন্তু হয়, তো সেক্ষেত্রে তারা হচ্ছে এটা ইউজ করবে। আর যারা কস্ট সেন্সিটিভ কাস্টমার তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাটাডোর হাই স্কুল দিয়ে থাকি, তাই না? আবার যারা একটু খুব ভালো স্মুথলি লিখতে চাচ্ছে এবং যারা কস্ট সেন্সিটিভ না ওভাবে, তখন তারা হচ্ছে ম্যাটাডোরের এনভয় যে পেনটা এটা ইউজ করতেছে। তাহলে এই কলম দেখেই বুঝলে যে বিভিন্ন কনজিউমারদের জন্য কিন্তু বিভিন্নভাবে এই একই পণ্যটাকে বিভিন্নভাবে কিন্তু ডিজাইন করা হচ্ছে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানই একটা পণ্য বানিয়ে কিন্তু বসে থাকে না, সেটাকে সবসময় মডিফাই করার ট্রাই করে। তো এই ছিল ম্যাটাডোর বল পেনের কাহিনী। এখন আমরা বুঝতে পারলাম আসলে পণ্য ডিজাইনটা কতটা দরকার, কারণ বিভিন্ন কনজিউমারদের বিভিন্ন রকমের নিড এবং সেই নিড ফুলফিল করার জন্য পণ্যকে বিভিন্নভাবে ডিজাইন করতে হয়। তাহলে বন্ধুরা, পণ্য ডিজাইন কী? পণ্য ডিজাইন হচ্ছে পণ্যের সামগ্রিক বৈশিষ্ট্য যা ক্রেতাদের পণ্যটি দেখা, অনুভব করা ইত্যাদি কার্যক্রমের উপর প্রভাব ফেলবে। অর্থাৎ আমরা যদি আরও বিস্তারিত বলতে চাই তাহলে পণ্যের যে আকার আকৃতি, পণ্যের আকার আকৃতি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মানদণ্ড ইত্যাদি নির্ধারণ করাকেই হচ্ছে গিয়ে আমরা পণ্য ডিজাইন বলি। এবং এই পণ্য ডিজাইনটা যখন আমরা বলছি তখন কিন্তু তোমরা বুঝতেই পারছো যেহেতু পণ্যের প্রকৃতি কেমন হবে, ওজন কেমন হবে, রং কেমন হবে এটা নির্ধারণ করা হচ্ছে, এর মানে এটা কিন্তু অনেকটা প্রকৌশল কাজ। কী কাজ? এটা হচ্ছে একটা প্রকৌশল কাজ, কারণ এটা পণ্যের যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো, যেটা একটা কনজিউমার যেভাবে দেখবে অর্থাৎ ক্রেতা যেভাবে দেখবে, অনুভব করবে, এই সকল কার্যক্রমের উপর কিন্তু প্রভাব ফেলছে এবং এটা পুরোপুরি একটা নকশা করে দিচ্ছে। সো আমরা কিন্তু প্রোডাক্ট ডিজাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা প্রকৌশল কাজ, যেটা কিন্তু একটা ড্রয়িংস আমাদের কাছে প্রেজেন্ট করছে পণ্যটা আসলে কীরকম হবে। এখন যেটা হচ্ছে কি আমরা বলছিলাম যে একটা পণ্য হচ্ছে কীভাবে আমরা ডিজাইন করি, ধরা যাক ভ্যাজলিনের কথায়। বর্তমানে আমরা ভ্যাজলিন হচ্ছে গিয়ে এখন শীতের সময়, তো আমরা হচ্ছে অনেক বেশি লোশন কিনব। তো এক্ষেত্রে যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভ্যাজলিন কী করছে, ড্রাই স্কিনের জন্য একটি প্রোডাক্ট দিচ্ছে, তাই না? এখন অনেকে বলতে পারে যে ড্রাই স্কিনের জন্য এটা নিল, ঠিক আছে, ফাইন। এখন অনেকে স্মেল ভালো লাগছে না, তো সেক্ষেত্রে অন্য কোনো স্মেলের দিকে অবশ্যই যাবে, সেক্ষেত্রে কী করলো, সেক্ষেত্রে ভ্যাজলিন কোকো যেটা এই ফ্লেভারটা অ্যাড করে দিল, তাই না? এরপর যাদের স্কিন কেয়ারের খুব বেশি দরকার লোশনে, সেক্ষেত্রে হোয়াইটেনিং যে ব্যাপারটা সেটা দিয়ে ভ্যাজলিন আরেকটা প্রোডাক্ট দিয়ে দিল।
তো এইভাবে বন্ধুরা বুঝতে পেরেছো যে কার্যভিত্তিকভাবে এবং বিভিন্ন কনজিউমারদের বিভিন্ন নিডভাবে কি নিড ফুলফিল করার জন্য কিন্তু প্রোডাক্টটাকে একই প্রোডাক্ট কিন্তু সেটাকে বারবার ডেভেলপ করতে হয়। এই হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে যে মূল বিষয় সেটি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করি, মূলত ধরনটা ডিজাইন করি। তোমরা দেখলে যে এটা ধরন কীরকম হবে, কার্যভিত্তিক। হ্যাঁ, লোশন দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা আসলে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন হবে। তারপর প্যাকেজ ডিজাইন, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যেহেতু প্রোডাক্ট একটার থেকে একটা ডিফারেন্ট, তো এটার কিন্তু প্যাকেজিংয়ের ক্ষেত্রে এটার ডিজাইনটা কিন্তু আলাদা। পণ্য ডিজাইন এমনি এমনি হয়ে যায় না, সেটার জন্য অবশ্যই গবেষণার প্রয়োজন হয়। পণ্য ডিজাইন বলতে গেলে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টকে বোঝাই, অর্থাৎ এক্সিস্টিং যে পণ্যটা সেটাকে আমরা একটু মডিফাই করি অথবা পুরোপুরি নতুন কোনো পণ্য নিয়ে আসি। বন্ধুরা, এই ছিল হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। আশা করি তোমরা এই প্রোডাক্ট ডিজাইনের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রোডাক্ট ডিজাইনের ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।